এটি কোনো সাধারণ বিয়ের অনুষ্ঠান নয়। দেখে আর দশটা বিয়ের মতো মনে হলেও আদতে এটি একটি গণবিয়ের আয়োজন, যেখানে একসঙ্গে গাঁটছড়া বাঁধার অপেক্ষায় প্রায় 100 জুটি। বুধবার ভারতের গুজরাটে সুবিধা বঞ্চিত ও অভিভাবকহীন অন্তত অর্ধশত তরুণীর এই গণবিয়ের আয়োজন করা হয়। রাজ্যের ভালসাদ শহরের আদিবাসী এক নেতার উদ্যোগে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গণবিয়ে সম্পন্ন হয়। হিন্দু শাস্ত্র মতে ধর্মীয় নানা বিধান মেনেই সম্পন্ন হয় গণবিয়ের এ আয়োজন। আয়োজকরা জানান, গণবিয়ের মধ্য দিয়ে পিতৃহীন এসব আদিবাসী মেয়ের যৌতুক ছাড়াই বিয়ে সম্পন্ন হওয়ায় চিন্তামুক্ত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা। আমার ইহা এসা কি আদিবাসী সমাজ আর্থিক পরিস্থিতি নবড়ি হওয়ার কারণ এই লোক শাদি নাই কর সকতে ওর চাঁদলা করকে লোক সগাই চাঁদলা করকে লোক সাথ মে রই সকতে ওর ইয়ে লোক পরিবার ভি এ লোক কা হতা হ্যায়। এমন আড়ম্বরপূর্ণ আয়োজনে খুশি বরকনে সহ তাদের পরিবারের সদস্যরাও। নানা আয়োজনের পাশাপাশি গণবিয়েতে নবদম্পতিকে দেয়া হয় নগদ অর্থ ও নানা উপহার সামগ্রীও। প্রতি বছরই গুজরাটের এই অঞ্চলটিতে অভিভাবকহীন অসহায় মেয়েদের দায়িত্ব নিয়ে গণবিয়ের আয়োজন করে থাকেন আদিবাসী নেতারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ।